নির্বাচনী সমন্বয় পরিষদের সহযোগিতায় আজকের এই স্মরণকালের বৃহত্তম মহাসমারোহ সম্প্রতি পুনরুদ্ধার মহাসমাবেশ ও পদযাত্রার সম্মানিত সভাপতি বিশ্বন বাংলাদেশের সম্মানিত সম্পাদক শির চরণচন্দ্র দাস ব্রহ্মচারী আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভারতের সামরিক প্রতিষ্ঠা মন্ডলের অন্যতম সদস্য প্রফেসর ডক্টর অনুপম সেন আমাদের মাঝে উপস্থিত আছেন। যথাক্রমে আমাদের ছয় জনাব মুস্তমুদ্দিন আহমেদ এমপি, জনাব মাহাতামুদ্দিন চৌধুরী, জনাব জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ছারম ভাই, আমাদের চট্টগ্রামের সাবেক সাপর মেয়র আজম নাসিরুদ্দিন ভাই, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন হিন্দু মধ্য খ্রিস্টানের প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এমপি কণা দাশগুপ্ত সহ বিভিন্ন স্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানী উপস্থিতি ভাই বোনেরা। অনেকক্ষণ বক্তব্য হয়েছে এই মঞ্চে এগারোটা থেকে শুরু হয়েছে, এখানে অনেকে বক্তব্য রেখেছেন, আমার দীর্ঘ বক্তৃতা করার কোনো অবকাশ নেই। ইতিমধ্যে স্কন বিভাগীয় সম্পাদক চারুচন্দ্র প্রবীর উনি উনি দাবি দেওয়ার সম্পর্কে তিনি বলেছেন, আমাদের পনের কথাগুলো তিনি বলেছেন, আমার প্রাপ্ত শ্রীকৃষ্ণ মন্দিরের অতিরিক্ত অধ্যক্ষ নিরাজ তবুও বলেছেন, আমি এই পর্যায়ে বলার কিছু নেই, এখানে সকল আমার নেতারা এসেছেন, তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম কালে কাজ মিলিয়ে, তখন ধর্ম পরিচয় ছিল না, তখন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত রক্তস্রোতে এদেশ স্বাধীন হয়েছিল। এদেশের মানুষ বেশিরভাগ মানুষ এদেশের মাত্র কিছু মানুষ বাদ দিলেন সব মানুষ সম্প্রদায়ের চেতনায় বিশ্বাস করে, কিন্তু আমরা দেখেছি সময়ে সময়ে একটি চক্র, যে চক্র আমাদের শান্তিতে চায় না, যে চক্র এদেশের শান্তিতে আমরা থাকি সেটা চায় না, তারা আমাদের অনেক সময় মাতমন্দির বানিয়ে আমার নামের ইজ্জত হরণ করে, গড়বাড়িতে বিসর্জন করে, লুটপাট করে। আজকে সময় এসেছে তাদেরকে চিহ্নিত করার, তারা কারা। আমরা বর্তমান জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জনপতি শেখ হাসিনা ক্ষমতায় আছেন, উনি মনে করেন আমাদের বিশ্বাস মনে করেন বিশ্বাস করেন অসন্তোষের চেতনায়, কিন্তু ওনার সেই অসন্তোষের মনোভাবকে পদে পদে বাধাগ্রস্ত করার জন্য একটি চক্র প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে, সর্বস্ত লুকিয়ে আছে। আজকে আমার সাথে তাদেরকে চিহ্নিত করার জন্য আমি আজকের এই সমাবেশ অনেকে হবে না, কালকে এই সম্মেলনের নিবেদন করছিলাম, আমরা অনেক শুনেছিলাম এই সময়ে সেখানে হবে কিনা, আমাদের দুঃখ আমাদের বর্তমান আমরা দেখেছি প্রতিবাদ সভা হবে, কারণ যেখানে জনগণের বিশাল চলাফেরা সেখানে কোনো অনুমতি ছাড়া সেগুলো হয়, সরকারের বিরুদ্ধে চলন করার অনুমতি দেওয়া হয়, কিন্তু সরকার দূষিত সম্প্রীতি সমাবেশ সেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সম্প্রীতি সমাবেশ করার জন্য, কিন্তু কালকে দেখেছি কোন একটি চক্র কোনো কারণে এখানে সমাবেশ করতে দেওয়া হবে না, যে সিআরপি আমাদেরকে সমাবেশ করার কথা বলা হয়েছিল, এটা কার ইঙ্গিতে কেন হয়েছে আমি মঞ্চে আমাদের নেতারা আছেন অনেক ভাইকে হারিয়েছি, যে সম্প্রদায় সন্ত্রাসী
আদালত বলে তিনি চান এগুলোর বিচার হোক, তিনি এগুলোর বিরুদ্ধে। কিন্তু আমার বলি যারা উনার সেই সিদ্ধান্তকে উনার সেই উচ্চারণের পরে যারা অভ্যুত্তরে গিয়েছে তাদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি সনাতনী সমাজ এখনের মতো কোনোদিন ঐক্যবদ্ধ হয়নি, এখন ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্য আমাদের দৈনিক হয়ে এই ঐক্য ধরে রাখতে পারলে আমাদেরকে ওই মাত্র পুষ্টিময় দুষ্কৃতকারী তারা আমাদের উপর আঘাত করতে পারবে না, আমরা তাদেরকে মোকাবিলা করতে পারব। কারণ সাধারণ মানুষ এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের যেই 95 ভাগ মুসলিম আমাদের পক্ষে আছে, 5 ভাগ মাত্র সাম্প্রদায়িক ভাবে বিশ্বাস করে। আমি দীর্ঘ বক্তৃতা করব। আজকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি অসুস্থ, তিনি আজকে অসুস্থ না হলে কোনো আসার কথা ছিল। ভারতের সর্বলীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। চট্টগ্রাম থেকে চট্টগ্রামের একজন সুরেন্দ্র নাস্ত্রী পরিবারের সন্তান ওয়াসিকাই শাখান খানম এমপি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। আমি এই সভার পক্ষ থেকে আমাদের শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার চৌধুরী মহিউল হাসান চৌধুরী নোয়াখালী এই সমাবেশের সাথে সহমতি প্রকাশ করেছেন, আমরা তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আর যোগ্য বক্তৃতা না করে আগামীতেও আপনাদেরকে আমাদের সাথে পাবো, এই অভিপ্রায় ব্যক্ত করে আমার বক্তব্যের এখানেই জয় বাংলা।